গান, গানের মূল স্রোতধারার সঙ্গে আরেকটি স্রোতধারা আছে, জরিপে সেরা ব্যান্ড মনোনয়ন প্রাপ্তরা হলেন আর্ক, এলআরবি, ফিলিংস। বিজয়ীর নাম ঘোষণা করবেন নীলমণিহার কণ্ঠের লাকি আখন। L for love, LRB. পুরস্কার প্রাপ্তির আগে, মানে একটু আগে যখন এলআরবি আসছিলেন, আয়ুব বাচ্চু একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, বাচ্চু কি খবর? এই তো, এর আগের বছর পাইছিলাম, গত বছর পাইছিলাম, এবার যদি পাই হ্যাট্রিক হয়ে যাবো গা, আর যদি না পাই ওটা ধুয়ে পানি খামো। না না, নিশ্চয় 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 বলবে, পুরস্কার দিচ্ছে লাকি আখন। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই মেরিল এবং প্রথম আলোকে, এবং আমাদের যারা এই রায়টা দিয়েছেন, যত পাঠক আমাদেরকে জয়ী করেছে আজকে। আর এই পুরস্কারটি আমরা উৎসর্গ করতে চাই দুটি মানুষের জন্য, বাংলাদেশের একজন প্রয়াত হ্যাপি আকান্ত, ভালো একজন মিউজিশিয়ান ছিলেন, মারা গেছেন, আর একজন বর্তমান আছেন আজম খান, রকের জনক বাংলাদেশের, এই দুজন মানুষের জন্য আমরা এই পুরস্কার উৎসর্গকৃত। উপস্থাপনায় যারা সেরা কর্মটি করে থাকেন তাদের জন্য এবার পুরস্কার, সেরা টেলিভিশন উপস্থাপকের নাম ঘোষণা। মনোনয়ন প্রাপ্তরা হলেন আনিসুল হক, আব্দুল নূর তুষার এবং হানিফ সংকেত। ধন্যবাদ। বিজয়ীর নাম ঘোষণা করবেন সুদর্শন সংবাদ পাঠক জনাব মাহমুদুর রহমান। মেরিল প্রথম আলো প্রিয় তারকা জরিপ 1998, প্রিয় টিভি উপস্থাপক, পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত।